होटेल रेस्तरा चमिक लीगर उद्योगे एक मानवबंधन अनुष्ठित है जातीय प्रेस क्लाबर सामने। ढाका महानगर करोना के पूजी कर व्यापक लुटपाट श्रमिक छाटाई श्रमिक निर्यातन बिरुद्धे रुखे दाड़ान। करोना महामारी अजुहत छाटाईकृत श्रमिक पूर्ण मजूरी सह चाकरीच्युत श्रमिक चाकरीते पूर्ण बहल करते हबे। साथे साथे बेकार श्रमिक काज खाद्य चिकित्सा और पर्याप्त रेशनिंग एर व्यवस्था चालू करते हबे। श्रम आईनेर पांच धारा मते नियोगपत्र परिचयपत्र प्रदान सह श्रमिक आईन व्यवस्था करते हबे। श्रमिक स्वार्थबिरोधी सकल कालो आईन बातिल करते हबे। होटेल रेस्तरा के शिल्प घोषणा करते हबे। माननीय प्रधानमंत्री जननेत्री शेख हासिनार घोषित निम्नतम मजूरी कठोर वास्तवन 10,000 টাকা 8 ঘন্টা কাজ অতিরিক্ত কাজ করলে দ্বিগুণ মজুরি দুই ঈদে দুই মাসে সমপরিমাণ মজুরি সমান উৎসব বোনাস সাপ্তাহিক ছুটি নিয়োগপত্র পরিচয়পত্র সার্ভিস বই বেতন বই চালু প্রতি মাসে মজুরি পরিবর্তে মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে আন্দোলন সংগ্রাম অগ্রসর করতে হবে। ঢাকা মহানগর হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা 1952 জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত। আগামী 30 অক্টোবর 2021 শনিবার আলোচনা সভা সফল করুন। স্থান 91 নবাবপুর তৃতীয় তলা বিকাল 4 ঘটিটা। সভাপতি মোহাম্মদ দেলার হোসেন দেলু সহসভাপতি মোহাম্মদ শহীদ মিয়া সহসভাপতি জনাব মোহাম্মদ মোস্তফা হাওলাদার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সহসাধারণ সম্পাদক এ আর রাকিবুল ইসলাম অর্থ সম্পাদক মোহাম্মদ জীবন কাজী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক প্রচার সম্পাদক মোহাম্মদ লিটন প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন দপ্তর সম্পাদক মোহাম্মদ মিন্টু কার্যকরী সদস্য মোহাম্মদ সোহেল কার্যকরী সদস্য মোহাম্মদ বেলাল কার্যকরী সদস্য ইসমাইল মোহাম্মদ ইসমাইল এ সময় বক্তারা বলেন। ঢাকা মহানগর রেস্তোরাঁ শ্রমিক লীগের পক্ষ থেকে আমি বলতে চাই এই রেস্তোরাঁ শ্রমিক লীগের অনেক শ্রমিক অসহায় বিদায় লকডাউনে অনেক কষ্ট করেছে অনেক শ্রমিক বেকার আমরা এই কারণে আমরা মানববন্ধন করছি করতে আসি দাবি আদায়ের লেগা নিয়োগপত্র পরিচয়পত্র আরও ইত্যাদি অনেক দায় দাবি আছে। আমরা বলতে চাই এই শ্রমিকরা 12 ঘন্টা ডিউটি করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণায় 8 ঘন্টা ডিউটি 10,550 টাকা ঘোষণা দিছিল মালিকরা এটা মানতে আসে না আর মালিকরা এটা দিতে আসে না কি কারণে দেয় না আর শিল্প ঘোষণা করতে কয় শিল্প ঘোষণা করলে শ্রমিকগণ নিয়োগপত্র পরিচয়পত্র দিব ইত্যাদি সপ্তাহে ছুটির পয়সা সেবের পয়সা আরও থাকার মেডিকেল ভাতা ইত্যাদি আরও অনেক কিছু দেওয়ার এরা শিল্প ঘোষণা করলে এটা দিব। ভাইরা আমার আপনারা জানেন এই সংক্রান্ত বিভিন্ন সংগঠনের অনেক নেতাকর্মী আছে নাম বেচা চলতে আছে শ্রমিকের দাবি আদার লেখা আজকে আমরা এই মানববন্ধন আমরা ইনশাল্লাহ করতে আছি শ্রমিকের দাবি আদার লেখা আমরা তাই বলতে চাই আমি ঢাকা মহানগর সভাপতি হিসাবে আমি বলতে চাই শ্রমিকের নিয়োগপত্র পরিচয়পত্র এটা দাবি চাই দাবি মাননীয় শ্রমমন্ত্রীর কাছে দাবি জানাই আমি বলতে চাই একটা প্রশাসনের লোক পেনশনই পায় সব কিছু পায় পুলিশ প্রশাসনে আমরা শ্রমিক আমরা পাইব না কী কারণে আমরা তো দেশের নাগরিক হিসাবে সময়নে যেটা আছে আমরা এটা পাও না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন আমরা শ্রমিক সংগঠন করি আপনি এই শ্রমিক সংগঠনে করতে আপনি টেপলাইশন দিয়েছেন সংগঠন করতে আপনি আমাকে শ্রমিক যেভাবে আমি শ্রমিক বান্ধব আপনি আমাকে শ্রমিকের ভালো মন্দ আপনি দেখেন বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এগো আপনারা আমি লিস্ট দিছি এটার খোঁজ খবর আপনার একটু লওয়ার দরকার শ্রমিকের দায় দাবি আদায়ের লেগা আপনি একটু তথ্য লইবেন।